السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. مكة مكرمي دواء جمعة الختبر بنغلاو نبات. চৌঠা শ্রাবান চোদ্দোশো উনচল্লিশ হিজড়ি এবং বিশে এপ্রিল দুই হাজার আঠারো এদিন খুদ্া দিয়েছেন মক্কা মুকার সম্মানিত খতিব এবং বিশ্ববিখ্যাত বিশ্ব বরেণ্য কারি ডক্টর সৌদ বিন ইব্রাহিম আশোরাইম হাফিজাহুল্লাহ এদিন খুতবার বিষয় ছিল মুসলমানদের মাঝে উস্কানি দেওয়া বা হয়রানি করার ভয়াবহতা মানুষ উস্কানি দেয় একে অপরের বিরুদ্ধে লাগিয়ে দেয় অথবা একজন আরেকজনকে হয়রানি করে এর যে ভয়াবহ রূপ বা ফলাফল রয়েছে এ বিষয়ে অত্যন্ত চমৎকার কোরআন সন্ন্যাস এবং মনীষীদের কৌল থেকে চমৎকার বক্তব্য উপস্থাপন করেছেন এবং বিশেষ করে আমাদের সমাজের জন্য যা অতীব প্রয়োজন প্রশংসা আল্লাহ রবুল আলমিনের জন্য আমি আল্লাহর প্রশংসা আদায় করছি তার কাছে সাহায্য প্রার্থনা করি তার কাছেই ক্ষমা প্রার্থনা করি তার কাছেই ফিরে যাই যিনি ছাড়া সত্য কোনো মাহবুদ নেই এবং মোহাম্মদ সাল আলী সাল্লাম আল্লাহর বান্দা এবং রসুল আমি আরো সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য কোনো মাহবুদ নেই এবং মোহাম্মদ সাল্লাসালাম আল্লাহ প্রিয়ত এবং বলছেন হে মুসলিম ভাইরা তাকে অবলম্বনের জন্য অবলম্বনের জন্য আল্লাহর হে মোমিনগণ আল্লাহকে ভয় করো যেভাবে ভয় করা উচিত মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না অনুরূপ মানব জাতিকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইত্তাকু রাব্বাকুমাল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা মিজলি একজন নাফ থেকে একটি নাফ থেকে মানব জাতিকে সৃষ্টি করেছেন একজনকে এবং সেখান থেকে তার স্ত্রীকে অবস্তামিন কুমারী জালান কাসির ওয়ানিতা পুরুষ এবং মহিলা অনিত মানুষ সেখান থেকে সৃষ্টি করেছেন সুতরাং যিনি এটা করেছেন তাকে ভয় করো ওয়াত্তাকুল্লাহা আল্লাযী দিকে বিহি ওয়াল আরহাম যার নামে তোমরা চাও তাকে তোমরা ভয় করো হাম এবং আত্মীয়তার ব্যাপারে ভয় করো আল্লাহবুল আরো বলেছেন কুল ও কবলা আল্লাহকে ভয় করো এবং সত্য কথা বলো সম্মানিত মহোদয় বলছেন শেখ সুরাই কথা উত্তম কথা হলো আল্লাহর কথা সর্বোত্তম পথ নির্দোষ হল মোহাম্মদ সাল্ল আলহাসাল্লামের পথ আর খারাপ হলো এর মধ্যে নতুন কিছু সৃষ্টি করা আর এটাই হলো বেদাত আর বেদাদটা হলো পথভ্রষ্টতা আর এই পথভ্রষ্টতা জাহান জাহান্নামের কারণ সুতরাং আপনারা একাত্রবদ্ধভাবে বসবাস করুন কারণ আল্লাহ বোলা আলামিন জামাতের উপরে হাত রাখেন ওলা একটা কুন উকল্লা ফারাকু অকলা কবি মা দি মা জাহুল বেগিনাদুলা মাদুন অদিম আল্লাহ বোলা আমিন বলেছেন তোমরা ওই অনুরূপ যারা পৃথক হয়েছে এবং সতর্ক বাণী আসার পরেও তাদের জন্য রয়েছে মহাশাস্তি শাস্তি হে আমার ভাইরা আল্লাহ রব্বুল আলমিন এই মানুষ জিন ইনসান তথা এই বিশ্ববাসীকে সৃষ্টি করেছেন মানুষের মধ্যে বিভিন্ন জাতিও আছে প্রত্যেক জাতিকেই তার নিজ নিজ ফিতরার উপরে সৃষ্টি করেছেন আর এই যে ফিতরা ফিতরা বা স্বভাব যা সৃষ্টি এটা হচ্ছে সুন্দর আচরণ তারপরে প্রশংসিত পথ বা ইত্যাদি এবং কল্যাণের উপরেই কল্যাণের উপরে যেন তারা থাকতে পারে এই ধরনের পথ দিয়ে তাদেরকে সৃষ্টি করা হয়েছে মানুষ এই কল্যাণের উপরেই থাকবে ততদিন পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তাদের অন্তরটা নিবিষ্ট রাখবে শরীয়তের সাথে দিনের সাথে কেউ তাদের ডিস্টার্ব করতে পারবে না কেউ তাদের মানে বিরক্ত করতে পারবে না কেউ তাদের পথ থেকে হয়রানি করতে পারবে না যেমন ভাবে মানুষ একে অপরকে হয়রানি করে ডিস্টার্ব করে অথবা এই যে আজকের যে মূল বিষয় যে মানুষকে উস্কানি দেওয়া এটাও মানুষ করতে পারবে না যদি সে তার দিনের উপরে ধর্মের উপরে একনিষ্ঠভাবে থাকে আমার ভাইরা এই উস্কানি দেওয়া এমন একটি অধ্যায় বা এমন একটি কাজ যা যখন সমাজে প্রবেশ করে সে সমাজটা তখন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় যদি পরিবারে আসে তাহলে পৃথক হয়ে যায় যদি কোনো বন্ধু থাকে তাহলে সেটা মানে শত্রুতে পরিণত হয় এই উস্কানি বা এই হয় ফলাফল শুধু মানুষকে ব্যথাই দেয় ভিতরের আগুন যেন জ্বালিয়ে তুলে এবং খারাপ চিন্তার উদ্রেক হয় এর ফলে আমরা ভালো ফলাফল দেখি না বা দেখা যায় না এমন কি কোনোভাবে এটা সম্ভব নাই বাড়ি ঘর অথবা সমাজে অশান্তির সৃষ্টি হয় পুরুষ মহিলা বা স্বামী স্ত্রীদের মধ্যে এগুলো দ্বন্দ্বের সৃষ্টি হয় এই উস্কানি নামক ছোট্ট এই কথাটির মাধ্যমে এর শুধু ক্ষতিটাই আমরা দেখতে পাই এর কোনো উপকার নেই এতে বিচ্ছিন্নতা আছে এর করণ নেই তারপরে এটা অন্যের উপর নির্ভর করতে শেখাই নিজে কিছু করতেও শেখাই না নিজে উদ্যমী হতে শেখায় না উদ্যমী হতে দেয় না এটা শুধু ফাঁকা সৃষ্টি করে এর কোনো সংশোধন নেই এর কোনো ভালো কোনো দিক নেই মানুষকে চিন্তার মধ্যে ফেলে দেয় সে আনন্দ দেয় না শুধু কাদাই হাসায় না আমরা দেখেছি এই উস্কানি দেওয়া সমাজে দীর্ঘদিন থেকে বা যুগে যুগে সব সময় চলে এসেছে এটা মানুষের মধ্যে শত্রুতাকে জাগিয়ে তোলে শত্রুতাকে বৃদ্ধি করে বরং দ্বিগুণ করে আমাদের নিষ্কলুষ নির্মল এই আত্মাটাকে আরো মানে খারাপ করে তোলে আসলে এই যে উস্কানি এই শব্দটাই যেন খারাপ সম্মানিত খতিব বলছেন যে এই শব্দটাই খারাপের জন্য এই এসেছে কোনো কল্যাণ এখানে বয়ে আনে না আর এটা এমন খারাপ যাতে কোনো ধরনের কল্যাণ শেষ পর্যন্ত পাওয়া যায় না না করে বিবেকবান মানুষ অথবা কোনো স্বভাবজাত মানুষ অথবা কোনো সামাজিক মানুষ যারা আছে তারা কেউ এই উস্কানি অধ্যায়টাকে ভালো হিসাবে নেয় না এ আমার ভাইরা যারা এই পোশাকে আচ্ছাদিত যারা এই পোশাক পরেছে তারা যেন সমাজের ক্রীড়া বা কীটে রূপান্তরিত হয়েছে তারা এমনভাবে সমাজকে পৃথক করেছে যারা এমন তারা এমনভাবে সমাজকে বিভিন্ন ফাঁসাদে জর্জরিত করেছে সেখান থেকে উত্তরণের পথ যেন পাওয়া যায় না আমরা দেখেছি এই পথে যারা চলে তাদের এই পথটা ভালো পথ নয় এই ধরনের লোকদেরকে যে কোনো মজলিস এড়িয়ে চলে অর্থাৎ কোনো ব্যক্তি কোনো ওই লোকটা যদি কোনো মজলিসে যায় তাহলে সেখান থেকে লোক উঠে যায় অথবা সে যেখানে বসে থাকে ওখানে কোনো মানুষ সেখানে গিয়ে দেখা সাক্ষাৎ অথবা কথাবার্তা বলে না এমনকি তাদের সাথে ভালো কোনো লেনদেনও হয় না বিশেষ করে যারা সমাজের জ্ঞানী মানুষ যারা কিছু বুঝে তারা সেখানে যায় না আর এটা কেনই বা হবে না আমরা দেখেছি স্বামী স্ত্রী বন্ধু তারপরে ব্যবসায়িক পার্টনার অথবা প্রতিবেশী এদের মধ্যে দ্বন্দ্ব লাগানোর জন্য যে জিনিসটা সবচেয়ে বড় হাতিয়ার তা হচ্ছে আত্মহারিশ তথা উস্কানি দেওয়া সুন্দর একটি পরিবেশকে সে নিমিশেই অল্প সময়ের মধ্যে নষ্ট করে দিতে নষ্ট করে দিতে পারে আসলে আলমোহার রেশ যে উস্কানি দেয় এটা হল রজুল সু খুবই খারাপ মানুষ খুবই খারাপ হিসাবে পরিচিত এটা সমাজকে সে যেন কলুষিত করে ইসাদু মা হু আসলে যেটা ভালো ছিল সেটাকে নষ্ট করতে দেয় আর যেটা সহজ ছিল সেটাকে কঠিন করে তোলে যেটা মানুষের কাছে সহনীয় ছিল সেটা মানুষকে সেটার গ্রহণ করতে দেয় না এটাই হলো মহার আমরা এমন উদাহরণ জ্বলন্ত বা কষ্টকর উদাহরণ এমন অনেক রয়েছে আমরা দেখি না যারা ওই যে অথবা কামার যারা আগুন জ্বালায় তারা তারা কেমন তাদের কাছে যদি আপনি নিকটবর্তী হন তখন সেখানে খাসারাই থাকবে ওখানে অন্য কোনো ফাউদ বা কল্যাণ থাকবে না শুধুমাত্র ক্ষতি খারাপ বা বাঁকা সাইডটাই থাকবে সোজা অধ্যায়টা থাকবে না এটা মানুষকে পস্তাতে নিন্দা করতে শেখায় একে অপরের কথা আরেকজনকে লাগিয়ে দিতে সহযোগিতা করে আমরা ইল্লামিয়া কুন্দা আলিকা এটা এমন একটি খারাপের পর্যায়ে যাই যে যদি এটা সমাজে না থাকতো তাহলে যেন সমাজটা একটু শান্তির সমাজে পরিণত হতো কিন্তু এটা থেকে আমরা কোনো সময় বাঁধতে পারি না সম্মানিত মুসলিম ভাইরা আমাদের খতিব শেখ সুরাহিম উনি আমাদেরকে লক্ষ্য করে বলছেন যে আমাদের উচিত বা আপনাদের উচিত মানুষের সামনে এ গুলো তুলে ধরা যেন মানুষ উস্কানি থেকে মান একজন আরেকজনের প্ররোচনা অথবা কুমন্ত্রণা থেকে মানুষজন বাঁচতে পারে এটা জেনে রাখবেন এটা সম্পূর্ণ ইবলিস তথা শয়তানি কর্ম আল্লাহ আল্লাহব্বুল আলম যেন তার উপর লানত করে বা লানত করেছেন আর এই কাজগুলো আজকে আমাদের মধ্যে দেখা যায় আমরা আমাদের এই কু অভ্যাস খারাপ কাজকে প্রতিষ্ঠা করার জন্য আমরা বিভিন্ন ধরনের কাজ করে থাকি রসুল সাল্লাহ আলী মুসলের মধ্যে উল্লেখ করেছেনব এই আরব উপদীর্ঘ মুসল্লিদেরকে তথা মুসলমানদেরকে মূর্তি পূজা করা থেকে এখানে শয়তান নিরাশ হয়ে গেছে অর্থাৎ সে পারবে না তবে কিন্তু তারা এই কুমন্ত্রণার ব্যাপারে এই যে তাদের হয়রানি করা উস্কানি দেওয়া এটার মধ্যে তারা চেষ্টায় থাকবে সুতরাং তারা তাদের পাখা দ্বারা হাত দ্বারা তাদের চলার দ্বারা তাদের বিভিন্ন কিছুর দ্বারা মুসলমানদেরকে তারা বিভ্রান্ত করতে চাইবে বিশেষ করে তিনটা জিনিস তারা মানব সমাজের মাঝে প্রতিষ্ঠা করতে চাই সেটা তারা হলো শয়তান এক গিবত দুই নম্বর হলো নামিমা তথা চুগল খড়ি অন্যের কথা আরেকজনকে নিয়ে লাগানো অল বুহতান কোনো মুসলমানের উপরে ভালো মানুষের উপরে অপবাদ দেওয়া তথা মিথ্যা অপবাদ দেওয়া এটার দ্বারাতেই সে বান্দাদেরকে বিভ্রান্ত করার তথা ইবাদত থেকে দূরে রাখার ব্যাপারে সে অনেক প্রশান্ত সে সফল এমন কিছু করবে ফা ও কুবাইনাহুম আদাওয়া ওয়া আল-বাগদা কলবু বিহা আদুওয়া এমন কিছু করবে এমন শত্রুতা এমন দুরত্ব সৃষ্টি করবে আপনার নিরন্তর কাছের বন্ধু সে একবার শত্রুতা মানে পরিণত হবে এবং আপনার মাঝে এবং ব্যক্তির মাঝে তারা পার্থক্য করতে থাকবে বিশেষ করে স্বামী স্ত্রীদের মধ্যেও তারা পার্থক্য করবে সেই দেওয়া অথবা যে খারাপ ফল রয়েছে ইসলাম তা আমাদেরকে স্পষ্ট করে দিয়েছে এমনকি এটাকে নিন্দা করেছে আমাদেরকে তথা মুসলমানদেরকে নিষেধ করেছে ইসলাম ইসলামী বিধান আল্লাহ রা আলমিন একটি ঘটনা উল্লেখ করে বলতেছেন দুইজন বান্দা ছিল এবং তারা ছিল দুইজন ভালো বান্দাদের অন্তর্ভুক্ত অর্থাৎ আন্ডারে তাদের আওতায় ছিল অথচ ভালো বান্দাদের আন্ডারে থাকার পরেও তাদের আওতায় থাকার পরেও তারা খেয়ানত করেছিল আর এটাই হলো তাহরিশ। আর এটাই হলো উস্কানি দেওয়া বা খারাপ কিছু তারা জেনা বেবিচার বেফাহেসা ইত্যাদি কাজের সাথে তারা তারা জড়িত হয়ে গিয়েছিল এমন আব্বাস রাজি আল্লাহ তালান একরেমা মুজাহিদ এবং অন্য অন্য তারা সবাই উল্লেখ করেছেন যে তারা হলেন নু আলী হিসালাম যে নু আলী হিসালামের সকল গোপন অধ্যায়গুলো তার সম্প্রদায়কে বলে দিত আর আরেকজন হলো লোত আলিহালামের স্ত্রী তথা আগেরটা হলো নুয়ালিহালামের স্ত্রী এবং পরেরটা হলো লুত আলী ইসলামের স্ত্রী সে এমন কি করত যখনই নু আলি ইসাল্লাম বা লুত আলিহালাম যখন কাউকে নিয়ে আসতেন তখন এই লুতের স্ত্রী অন্য কাউকে খবর দিয়ে দিত তাদের সাথে খারাপ ব্যবহার করার জন্য আল্লাহ রাবুল আলমিন এই সমস্ত কথাগুলোকেই বা কাজগুলোকেই উনি খিয়ানা বলেছেন আর এটাই হলো তাহারিস তাহারিস এটাই হলো তাহারিস অর্থাৎ মানুষকে উস্কানি দেওয়া প্ররোচনা দেওয়া খারাপ কোনো পরামর্শ দেওয়া আর আমরা জানি খিয়ানা সিফাতুল নিফাকে আমালি নেফাকে যে দুই রকম দুই প্রকার রয়েছে তার মধ্যে যে কাজে কর্ম যে নেফাকে নেফাকে একটি প্রকার হলো খিয়ানা অন্য আহ আমানতের খেয়ানত করা জালুত阿里ক সালামের স্ত্রীরা করেছিল মুনাফিকদের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওযাতুন উমুন আখানা তথা আয়াতুল মুনাফিক আছে। তিনটা প্রকার রয়েছে তিনটা আলামত রয়েছে মুনাফিকদের তার একটি হলো যখন তাদের কাছে কোনো আমানত রাখা হয় তখন তার খেয়ানত করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুনাফিকদের সম্পর্কে লাউখরাজু ফীকুম মা সাদূকুম ইল্লা খাবাল ওয়ালা আওদাউ খিলালকুম يابونكم الفتنه যদি তোমাদের সাথে তারা বের হতো তবে তোমাদের অনিষ্ট ছাড়া আর কিছু বৃদ্ধি পেত না আর তাদের ঘোড়া ছোটা তো তোমাদের মধ্যে বিভেdstির জন্য আর তোমাদের মাছেই রয়েছে তাদের গুপ্ত জ্বর হে আমার ভাইরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীটা আমরা লক্ষ্য করব ইন্না ইবলি ইতাউ আলা আরশি না ইন্ন ইবলিসে ইদআ আরশহু আলাল মা তথা ইবলিজ সমুদ্রের পানির উপরে তার সিংহাসন স্থাপন করেছিল অতপর মানুষের মধ্যে সৃষ্টি করার জন্য সেখান থেকে তার বাহিনীকে চারিদিকে প্রেরণ করত করে এদের মধ্যে সে তার নিকট সর্বাধিক সম্মানিত যে শয়তান মানুষকে সবচেয়ে বেশি ফেতনাইনি মানে রেখেছে বা ফেলেছে একদিনে সে বলে যে আমি এই ফেতনা সৃষ্টি করেছি তখন বলে তুমি কিছুই কর নি মানে ইবলিস বলে রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলছেন অতবার ওদের মধ্যে থেকে একজন এসে বলে আমি মানুষ সন্তানকে তো ছেড়ে দিইনি এমনকি দম্পতির মধ্যে মাঝে আমি সম্পর্কে ছেদ করে দিয়েছি রসুল সাল্লাম বলছেন শয়তান এ কথা শুনে তার নিকটে বসায় এবং বলে যে তুমি কাদের কাজ করেছ তথা উত্তম কাজ করেছো করেছ আল্লাহবিল্লা সুতরাং ইসলাম আমাদের কি স্পষ্ট করেছে একতাবদ্ধভাবে থাকার জন্য ইসলাম আমাদেরকে উৎসাহিত করেছে আমাদের মধ্যে দ্বন্দ্ব ফসাদ না করার জন্য ইসলাম আমাদেরকে নিষেধ করেছে এমন কোন খারাপ ওসিলাই যেন আমরা না যাই এবং আমাদেরকে ইসলাম আরও নিষেধ করেছে স্বামী স্ত্রীদের মধ্যে যে চলমান দ্বন্দ্ব অথবা ভালোবাসা রয়েছে সেখান থেকে যেন আমরা দূরে থাকতে পারি তথা যদি দ্বন্দ্ব চলে তাহলে সেটা জন্য মিলানো সেটা জন্য দূর হয় আর যদি তাদের মধ্যে ভালো সম্পর্ক থাকে আমরা জন্য সেটা মধ্যে কোনো দ্বন্দ্ব ফাসাদ সৃষ্টি কর সৃষ্টি না করি আবু দাউদের মধ্যে একটা হাদিস এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা মিন্না ওই লোকগুলো আমার অন্তর্ভুক্ত না মান খাববা ইমরাতান আলা সাওজিহা আও আবদান আলা সাইয়িদিহি যে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে অথবা স্ত্রী বিরুদ্ধে স্বামীকে আর মালিকের বিরুদ্ধে কর্মচারীকে প্ররোচিত করে তাহরিশ করে ওরা আমার দলভুক্ত নাই সম্মানিত মুসল্লি ভাইরা আমরা দেখেছি যে দুনিয়াতে সবচেয়ে আবরণ একজন ব্যক্তির কাছে সবচেয়ে খারাপ হলো যে তার স্ত্রীর সম্পর্কে তাকে খারাপ কিছু বলা অথবা তার স্বামী সম্পর্কে মিথ্যায় তার তার সম্পর্কে খারাপ কিছু বলা এবং যারা মুমিন যারা আল্লাহ আল্লাহবুল আলমকে ভালোবাসে যারা দিনকে চিনে তারা এই সমস্ত বিষয়ে ধৈর্য ধারণ করতে চায় বা ধৈর্য ধারণ করে আলীঘাসাল্লাম বলছেন আল্লাহব আলী মন্দার মিন্দারাতামি অস্তালাতি অস্তাদাকা এমন বিষয় সম্পর্কে উত্তম বিষয়ে সম্পর্কে তোমাদেরকে বলে দেবো না যে যা সালাদ সিয়াম সাতকার সব সাতকার চাইতে উত্তম সাহাবিগণ বললেন যে জি আল্লাহ সাল্লাহ বলেন আল্লাহ সাল বললেন সাল্লাহ রাতিল বাইন দুইজনের মধ্যে ইসলাহ করা বা সংশোধন করা তা ইননা ফসাদ রাতিল বাইন হিয়াল হা আর যখন দুইজন দুইয়ের মধ্যে কোনো দ্বন্দ্ব হয় এটা যেন তাদের মধ্যে দিন নষ্ট হয়ে যায় দিন বিনাশ হয়ে যায় আব্দুল সাহেব বলছেন আমি একবার মদিনাতে মক্কাতে আসলাম সাহেব আমার সাথে সাক্ষাৎ সাক্ষাৎ করলেন জিজ্ঞাসা করলেন করলেনবাজেদ আমরা যা শুনেছি আব্দুর রহমান আবদুল্লাহিন সাহেবের কাছে যে মক্কাতে নাকি কোনো রক্ত পিপাসু এবং কোনো আহ থাকবে না আমি একটা আশ্চর্য হচ্ছে যে এখন দেখি এগুলো সবই আছে তখন ওই বলতেছেন যে আশ্চর্য হবে কেন কেনদিন রক্ত পেপাশু কোন ব্যক্তি এখানে থাকতে পারে অথবা বড় বড় পাপ কোনো দিন করতে পারে এই যুগল ঘড়ি ছাড়া অর্থাৎ চুগল ঘড়ি মক্কা মদিনাতেও যেন ঢুকে গেছে লা ইলাহা ইল্লাল্লাহ আমাদেরকে আল্লাহ আলামিন যে দায়িত্ব দিলেন সেই দায়িত্ব ছেড়ে আমরা চ굴খুরি শুরু শুরু করে দিছি চ굴 শুরু করে দিলাম আমাদের হিংসা বিদ্বেষ আমাদের শারীরিক মানসিক ভাবে আমরা সেদিকে জড়িয়ে পড়েছি আর আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন সরাসরি হাদিস যে নাহা عن التحريش بين البهائم রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশু পাখিদের মধ্যেও বিরক্তিকর অধ্যায় সৃষ্টি করতে নিষেধ করেছেন তাদেরকে ফাঁকি দেওয়া যাবে না তাদেরকে উস্কানি দেওয়া যাবে না তাদেরকে প্ররোচনা খারাপ কোনো পরামর্শ বা খারাপ কোনো কাজের দিকে নিয়ে যাওয়া যাবে না আল্লাহ আকবর সম্মানিত খতিব বলছেন হাই আল্লাহ এটা কি ধরনের কথা যে যেখানে একটা পশুকে নিষেধ করা হয়েছে একজন মানুষ সেখানে কিভাবে যায় হে আমার ভাইরা সাবধান 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 আপনার বাড়িকে সুন্দর করুন আপনার লুকানো অধ্যায় ঢেকে রাখুন আপনার বন্ধুত্ব টিকিয়ে রাখুন আপনার যে বন্ধু বান্ধব অথবা আপনি তাদের সাথে করুন শয়তান যেন আপনাকে বিভ্রান্ত করতে না এমনকি আপনার পিতা মাতার সম্পর্কেও সে বিভ্রান্ত করবে খেদমতের ব্যাপারে তাদের আনুবাস্তের ব্যাপারে সেখান থেকেও আপনি সাবধান থাকুন শয়তান আপনার কাছে সবসময় লেগে আছে ইউসুফ আলী ইসলামের কাহিনী নিয়ে সম্মানিত খতিব শুধু ছোট্ট কথা উল্লেখ করেছেন ওজা আবিকুম মরাল বাদিমিন বাদি আন তাগশাইতুন বাইনা বাইনা ইখওয়াতী আপনাদেরকে আপনাদের গ্রাম থেকে নিয়ে এসেছেন যে আল্লাহ আর শয়তান আমার এবং আমার ভাইদের মধ্যে কলহ সৃষ্টি করে দ্বর পারমানেন্ট সৃষ্টি করেছিল আমার পালন পালনকর্তা যা জান কৌশল সম্পন্ন করেন নিশ্চয় বিজ্ঞ এবং প্রজ্ঞাময় এবারে উনি প্রথম খুতবা শেষ করেছেন বা একটা লহৌলি বলে তবে দ্বিতীয় খুদবায় হামদ এবং সানার পরে উনি এই কথাগুলোই আবার পুনর্ব্যক্ত করেছেন যে হে মুসলিম ভাইরা আপনি জেনে রাখুন যে আপনি যদি এই কাজের সাথে জড়িয়ে যান আপনি যদি এই কাজের সাথে মিশে যান তাহলে আপনি কল্যাণ নয় আপনি খারাপের দিকে আছেন মুসলিম জাতির অকল্যাণের দিকে আছেন সাবধান সাবধান আপনি এখনো সাবধানতা অবলম্বন করুন আপনার দ্বারাতে মুসলিম হিসাবে এই ধরনের কাজের সাথে যেন আমরা আল্লাহম যারা ভালো বলে বা সুন্দর ভাবে থাকে তাদেরকে বলুন তারা যেন শয়তানের বক্রতা থেকে সাবধান থাকে পরস্পরের মধ্যে সে দ্বন্দ্ব ফসাদ অথবা কিছু বাঁধিয়ে দিবে কোন সমাজই যেন আমরা এখন বাঁচতে পারি না সব সমাজ এর সাথে জড়িয়ে গেছে সমাজের মানুষ এর সাথে জড়িয়ে গেছে রসুল সাল আলী আসাল্লাম বলছেন যে ইয়া বগুনা কুমুল ফিতনা অফিহিকুম সান তোমাদের কাছ থেকে তারা ফিতনায় আশঙ্কা করে ঘোড়া চালানোর মাধ্যমে

অপরজনের কোনো কথা বা খারাপ কথা আমার নিকটে না পৌঁছায় যেহেতু আমি তাদের মাঝে বা তাদের সাথে পরিষ্কার ও তার মন নিয়েই দেখা করতে ভালোবাসি অর্থাৎ যে তারা যেন সমানিত এখানে বলতেছেন যে তারা যেন এমন কিছু তাদের কোনো এমন কোনো খারাপ তোমরা আমাদের নিকটে পেশ করো না যে আমরা যখন তার কাছে যাব তখন ওই কথা মনে হয় আমাদের মনটা মনটা তখনই খারাপ হয়ে যাবে ওয়ালিদ আব্দুল মালিকের কাছে একজন লোক আসলেন আসার পরে বললেন আমার কাছে একটি আছে তখন বলেছিলেন যে যদি সেটা আমাদের জন্য প্রযোজ্য হয় তাহলে সেটা কিছু প্রকাশ্যেই বলতে পারো আর যদি সেটা আমাদের জন্য না হয় তাহলে এখানে বলোই না এটা আমার কোনো প্রয়োজনই নেই তখন বলছিলেন যে আমার একজন প্রতিবেশী আছে সে খুব খারাপ পাপি সবসময় বিভিন্ন জায়গাতে ঘুরে বেড়ায় অর্থাৎ সে স্থির থাকে না তখন ওয়ালিদ ইবনে আব্দুল মালিক বলেছিলেন বলেছিলেন আম্মা আনতা ফাতুখবিরু আনকা জাহর তো তুমি এই কথা দাঁড়াতে নিজেই বলে দিচ্ছ তুমি একজন খারাপ প্রতিবেশী তার মানে সে আরেকজনের কথা এসে অন্যজনকে বলছিল যে তার প্রতিবেশী ইত্যাদি সুতরাং তুমি যদি চাও তাহলে আমি তোমাকে ছেড়ে দেব তুমি যদি চাও আমি তুমি যদি সত্য বলো তাহলে সেটা গ্রহণ করব। যদি মিথ্যা বলো তাহলে শাস্তি দেবো আর তুমি যদি চাও যেগুলো কোনোটাই চাই না তাহলে আমি তোমাকে ছেড়ে দেবো তো উনি কথাবার্তা শুনে ওই লোকটা বলেছিল যে বরং আপনি আমাকে ছেড়েই দিন তাই বলেছিলেন সুতরাং আমিও সম্মানিত খতিব শেষে বলছেন যে আমিও আপনাদেরকে উত্তম কথাই বলবো যে এ নামিমা তথা যুগলখড়ি বা